রাজ্যে কৃষকদের উন্নয়নে রাজ্য সরকারের একাধিক উদ্যোগ গ্রহণ, সকল অংশের কৃষকদের কৃষক সম্মান নিধির আওতায় আনার প্রয়াস, কৃষি ও উদ্যান দপ্তরের পর্যালোচনা বৈঠকে কৃষক উন্নয়নে একাধিক সিদ্ধান্ত গৃহীত। বর্তমান রাজ্য সরকার আগাগোড়া রাজ্যের কৃষকদের উন্নয়নে অধিক সচেষ্ট। 2018 সালে ক্ষমতাসীন হয়ে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্যাপক হারে কৃষকদের কৃষক সম্মানিত আওতায় এনে তাদের আর্থিক সহায়তা প্রদানে অভূতপূর্ব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েই কৃষকদের উন্নয়নে একগুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে এবং কৃষকদের কৃষক সম্মান নিধির 17তম কিস্তি প্রদানের ব্যাপারে ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করে ফাইলে স্বাক্ষর করেছেন। এরই নিরিখে এই সমস্ত প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বুধবার রাজ্যের কৃষি ও উদ্যান দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ। এদিনের পর্যালোচনা বৈঠকে রাজ্যের সকল অংশের কৃষকদের কৃষক সম্মান নিধির আওতায় আনার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেই জানালেন কৃষি মন্ত্রী রতনলাল নাথ। আমরা চাইছি প্রায় প্রত্যেক কৃষক, এটা আজকে গুরুত্ব মিটিংয়ের, এখানে প্রত্যেক কৃষককে এই রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে, যদিও অনলাইন, কিন্তু আমাদের কৃষি দপ্তরও যাতে এটার বেশি গুরুত্ব দেয়, কৃষকদের যাতে সচেতন করায় যে আপনি কৃষি কাজ করছেন, আপনার জমি আছে, আপনি কেন রেজিস্ট্রেশন করছেন না, করলে তো আপনি 6,00,000 টাকা বছরে পাবেন। তো এটা আমরা এটার জন্য আজকের মিটিংয়ে এটাই গুরুত্ব দিচ্ছি যে যত কৃষক আছে সবাই যেন ইনভলভ হয়, তাদের জন্য রেজিস্ট্রেশন করা হয়। রাজ্যে এ পর্যন্ত কৃষক সম্মান নিধি প্রকল্পে 252,907 জন কৃষক উপকৃত হয়েছেন বলেও কৃষি মন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের জানিয়েছেন। আপনারা জানেন আমাদের রাজ্যে এ পর্যন্ত কৃষক সম্মান নিধি প্রকল্পে 252,907 জন কৃষক বেনিফিট পেয়েছেন বছর 6,000 টাকা, এবং তাদের অ্যাকাউন্টে গেছে 687,43,00,000 টাকা। এই যে 17-এর আগ পর্যন্ত 17-এর টাকা যখন আমাদের রাজ্যে শেয়ারে আসবে তখন এটা আরো যুক্ত হবে। আমরা চাই সর্বোপরি রাজ্যের কৃষকদের উন্নয়নে বর্তমান রাজ্য সরকার তথা কৃষি ও উদ্যান দপ্তর অধিক সচেষ্ট। উল্লেখ্য, আগামী 15 জুন থেকে রাজ্যের কৃষকদের কাছ থেকে পুনরায় সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু হতে চলেছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথের বক্তব্য অনুযায়ী বর্তমান রাজ্য সরকার কৃষকদের উন্নয়নের ক্ষেত্রে দরাজ। ফেরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।